আপনার ত্বককেও করে ফেলতে পারেন শিশুর মতো কোমল এবং মসৃণ কিভাবে এবং কোন জিনিসটি বা আপনাকে সাহায্য করবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব তার আগে জানাই আমি গৌরাঙ্গ এবং আমাদের ইউটিউব চ্যানেল জি মেডিসিন অ্যাডভাইসকে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব করে দেখছেন সেটিকেও প্রেস করুন এবং তারপরে ছোট বেল আইকন বা ঘন্টি চলে আসবে সেটিকেও প্রেস করুন কেননা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমি নিয়ে আসতে থাকি তাছাড়া আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে নিচে কমেন্ট করে লিখুন আমি সেই সমস্ত বিষয়ের সমাধান নিয়ে আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে চেষ্টা তো দেরি না করে আজকের আলোচনাটি শুরু করা যায় আপনার ত্বকে শিশুর মতো কোমল রাখতে সাহায্য করবে যে জিনিসটি সেটি হচ্ছে বেবি ওয়েল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বেবি ওয়েল সেটা যে কোম্পানি হোক না কেন জনসন জনসন কোম্পানি হতে পারে অথবা হিমালয় কোম্পানি হতে পারে অথবা পতঞ্জলি কোম্পানি হতে হতে পারে যে কোম্পানি হোক তা কেন এই বেবি অয়েলের গুণে কিন্তু আপনার ত্বক সফট এবং মসৃণ হয়ে যাবে কেননা এই বেবি অয়েলে থাকে ভিটামিন ই ভিটামিন এ অ্যালোভেরা মধু এবং মিনারেলস যেগুলি ত্বককে মসৃণ এবং সফট রাখতে সাহায্য করে সাথে সাথে তা ত্বকের মধ্যে যে ফ্রি জনিত যে ক্ষতিগুলি হয়ে থাকে যেমন ছোটো ছোটো কালো কালো দাগ ফেকা ধরনের একটু হালকা হালকা গোটা যে হয়ে থাকে সেগুলিকেও থেকে কিন্তু ক্ষতি থেকেও কিন্তু দূরে রাখে এই বেবি অয়েল তাই প্রতিদিনকার রূপচর্চায় যদি আপনি বেবি অয়েল রাখতে পারেন এবং আপনার ত্বক যদি শুষ্ক এবং সংবেদনশীল হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ময়শ্চারাইজার হিসাবে বেবি অয়েল ব্যবহার করতে পারেন তাই প্রতিদিন স্নানের পরে অথবা ভালো করে মুখ ধোবার পরে যদি আপনি বেবি অয়েল ব্যবহার করেন সেই কিন্তু আপনার ত্বক ধীরে ধীরে সংবেদনশীল মসৃণ এবং কোমল হবে এবং মেয়েরা ফাংশনে যাওয়ার সময় বা কোথাও ঘুরতে যাওয়ার সময় মুখে যে মেকআপগুলি করে থাকেন সেই মেকআপটাকে তোলার সময় যে ক্লিনজারটি ব্যবহার করে থাকেন সেটি ব্যবহার করার ফলে কিন্তু আপনার স্কিনে প্রচুর ক্ষতি হয়ে থাকে সেটা অনেকেই হয়তো জানেন এবং সেই জায়গায় যদি আপনার এই ক্লিনজার ব্যবহার না করে আপনারা যদি বেবি অয়েল একটি তুলোর মাধ্যমে নিয়ে মুখের মধ্যে ঘষে ঘষে যদি রিমুভ করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেকআপের প্রতিটি কণায় রিমুভ হয়ে যাবে এবং সাথে সাথে আপনার স্কিনও কিন্তু সফট থাকবে এভাবে কিন্তু আপনার স্কিনকে আপনি সফট রাখতে পারেন বেবি অয়েলের সাহায্য অনেকের গোড়ালি ফেটে যায় এবং এই গোড়ালি ফাটার সমস্যাও কিন্তু আপনি বেবি অয়েলের সাহায্যে মেক করতে পারেন কীভাবে সেক্ষেত্রে আপনাকে বেবি অয়েলটিকে হালকা গরম করতে হবে এবং সেই হালকা গরম তেলটি সেই ফাটা গোড়ালির জায়গায় ভালো করে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করার পরে আপনাকে কিছুক্ষণ মজা পড়ে থাকতে হবে যাতে সেই তেলটি ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে এইভাবে যদি আপনি কিছুদিন ব্যবহার করেন দেখবেন যে আপনার ফাটা গোড়ালির সমস্যা দূর হয়ে গেছে এবং আপনার স্কিন সফট এবং মসৃণ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই বেবি অয়েলের ভিটামিন ইটাই থেকে বেশি কাজে লেগে থাকে তো বন্ধুরা বেবি অয়েল আপনার জন্য কতটা উপকারী হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং এটিকে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনাকে কাজে লাগবে এবং এই ভিডিও থেকে যদি আপনাদের কিছুটা মাত্র উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এভাবে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ